জানতে পারবো। এবার কোনো কালচারাল প্রোগ্রাম সেভাবে নেই। সদাই জনমঙ্গল সরকার দয়া আমাদের আবার উপস্থিত হয়েছেন। আমাদের আজকের যে জৌলুসতা, আজকের যে পরিস্থিতি, আজকের বিজেপি যে অবতীর্ণ হয়ে আমি অবতীর্ণ হয়ে প্রীতম ভাই অজয় সাহা বিভিন্ন ভবনের আশপাশে আমরা কিন্তু এই সংগঠনটি শিক্ষার্থী বন্ধুরা কিন্তু এই সংগঠনের হাত ধরেছিল একটা সমাজ হয়েছে। আপনারা আজকে অনেক যাত্রী